শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি এসে যাবে ভয়ে। আল্লাহ বলবেন কাঁপুনি দিয়ে তো লাভ নাই, কারণ কুল্লু নাফসিং দাঈকাতুল মাউত। রাব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান, আমি আল্লাহর দেয়া বিধান, এটাই জন্মালেই মরতে হয়, যাও জান্নাত। জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া, ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে। মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম, সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে, রুহ কবজ করার পরে আমাকেও মরতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম। আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে, আমি এটা কল্পনাই করতে পারি নাই। আল্লাহ বলবেন নো টক, মুত ইয়া মালাকাল মাউত, মর, মরে যা, মুত, মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে। মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে, বিষ্ণু ঈসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত, তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না, ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া, জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন, বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এই পৃথিবী তোর নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এই পৃথিবী তোর গাছগুলো কোথায়, বটতলা? ইয়া দুনিয়া আইনাল জিবাল, তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়, আলাস্কা পর্বতমালা, আল্পস পর্বতমালা, এগুলো কোথায়? তুর পাহাড় আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়, যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না? আইনাল জাবাবেরা, অত্যাচারী সৈরা শাসক গুলো আজকে কোথায়? কোথায় আজকে? কোনো আওয়াজ নাই। আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার? আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার? আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই, কোনো বাদশার নাই, কোনো স্বৈর শাসকের নাই, কোনো সুলতানের নাই, কারো নাই, সেদিন ক্ষমতা চলবে একজনের, তিনি কে? তার নাম হচ্ছে রহমান। তার নাম কি? আরো জোরে বলেন কি নাম? এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন? তার দয়া শেষ আছে? তার ক্ষমতার কোনো কুল কিনারা আছে? তার ধনভাণ্ডারে কোনো কমতি আছে? এজন্য লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ, উই ডোন্ট ডিনাই এনি অফ ইওর মার্সি এন্ড ব্লেসিংস, অল প্রেজেস টু ইউ, আল্লাহ তোমার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না।